আসসালামু আলাইকুম সবাইকে, আমি লুবনা বলছি লন্ডন থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন, লুবনাজ লাইফস্টাইল ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আবারও আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, আশা করি এই ব্লগটা ভালো লাগবে। আর প্রথমে বলি, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে ফলো করতেছেন, আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন ইনশাল্লাহ। আর আজকের ব্লগটা হলো সারাদিনের ব্লগ, আমি সারাদিন কী কী করলাম একটু শেয়ার করব। আর একটা মাফিন, ব্লুবেরি মাফিন আমার মেয়ে বানিয়েছে, ওর ননাসের ঘরে নিয়ে যাবে, তো এইটার রেসিপিটাও আমি শেয়ার করব এই ব্লগে। আজকের দিনে আর কি আমি যা যা কাজ করছি সব কিছু একটু শেয়ার করব, সামান্য বেশি নয়, সব কিছু রেকর্ড করতে পারি নাই। তো সকাল সকাল উঠে ফজর নামাজ পড়ে, তো প্রথমে যে বেডটা রেডি করতেছি একটু রেকর্ড করলাম। আসলে আমি এরকম আগে কখনো সকাল সকাল উঠে ব্লগিং শুরু করি নাই, আজকে প্রথমেই শেয়ার করলাম আপনাদের মধ্যে। আর একটা কথা বলি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন হোম ঠৌরের জন্য, আমার ঘরের ঠৌর দেওয়ার জন্য। তো যেহেতু আমি আমার রফনা শখের বাগান অ্যান্ড লাইফস্টাইল ইউকে যে একটা গার্ডেনের চ্যানেল আছে, অনেকে জানেন আর অনেকে জানেনও না, যারা যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তো আপনারা সবাইকে বলি, রফনা শখের বাগান অ্যান্ড লাইফস্টাইল ইউকে যেটা, ওইটাতে আমি আসলে আমার হোম টোরটা শেয়ার করেছি। তো যদি আপনারা কেউ দেখতে চান তাহলে একটু ঘুরে আসবেন। আর আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটা দেওয়ার জন্য আপনাদের জন্য, যারা যারা দেখতে চান, অনেক রিকোয়েস্ট পেয়েছি। আর আমি আসলে আগে সামনের দিকে আমার কিছু প্ল্যান আছে আমার ঘরে কাজ করানোর, তো এর জন্য আমি এখন আর হোম টোর দিচ্ছি না, যদি ঘরে কাজ ধরাই তো ভিডিও করবো ইনশাল্লাহ। আর ঘরের যখন কাজ করাবো বিফোর অ্যান্ড আফটার যে ভিডিওগুলো, ওগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। বেশি নয়, সামান্য টুকিটাকি কাজ করাবো, যেহেতু অলরেডি আমার ঘরে অনেক বড় বড় কাজ করিয়ে ফেলছি, আমার গার্ডেনে একটা ঘর বানিয়েছি, আর এরপরে এইখানে কিচেন এক্সটেনশন করেছি, এরপরে একটা বাথরুম এক্সটেনশন করেছি, একটা ইউটিলিটি রুমও বানিয়েছি। তো অনেকগুলো কাজ অলরেডি হয়ে গেছে, আর আগামীতে আরও কিছু বাকিটা টুকিটাকি কাজ আছে, ওইগুলো করাবো। তো ওগুলো করানোর সময় আমি ইনশাল্লাহ একটা ভিডিও শেয়ার করবো আর কি আপনাদের মধ্যে, আশা করি সকলের ভালো লাগবে। আর সকাল সকাল উঠে আমি এবং আমার হাজবেন্ড একটু ব্রেকফাস্ট করলাম, আর বাচ্চারা আসলে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, যেহেতু উইকেন্ডে ওরা একটু দেরিতে উঠে। আর এখন আমি আমার 3 নম্বর মেয়ে এবং আমার ছেলে মিলে আমরা যাচ্ছি ডানেল মেয়ে, তো এর আগে আমরা একটু ম্যাকডোনাল্ডসে যাব। আর আসলে ম্যাকডোনাল্ডসে তো সব কিছু হালাল নয়, শুধু ফিলেটো ফিশটা খাওয়া যায়। Hello, thank you so much. Is it 3 of them? Is it all of them? Check your bag. সো গাড়িতে বসে আমরা এই যে ফিলেটো ফিশগুলা, ফিলেটো ফিশ মিলটা খেলাম আর কি। আর আসলে ঘরে রান্নাবান্না আছে, আগের দিন আমি রান্নাবান্না করে রেখেছি, যেহেতু বাচ্চারা বলছে আজকে শপিংয়ে আসবে এর জন্য আর কি। তো ওরা বললো যেহেতু আমরা বাইরে যাচ্ছি তাহলে ম্যাকডোনাল্ডস খেয়ে নিব। তো আসলে ম্যাকডোনাল্ডসে অনেকে জানেন শুধু ফিলেটো ফিশ মিলটা আর কি সবাই খায়, আর তো কোনো কিছু হালালও নাই, কোনো কিছু খাওয়াও যায় না। আমরা যখন মরক্কোতে গিয়েছিলাম তখন বাচ্চারা অনেক এনজয় করে সব কিছু খেয়েছে, শুধু ম্যাকডোনাল্ডস খেয়েছে। ওরা বলছে যেহেতু ওইখানে লন্ডনে তো ম্যাকডোনাল্ডসের যে বার্গার মিল ওগুলো খাওয়া যায় না, তো মরক্কোতে খেয়েছে। এরপরে টার্কিতে যখন গিয়েছিলাম আমরা বেড়াতে তখনও ওরা খেয়েছিল। তো আসলে সৌদি আরবেও আছে, আমরা যখন উমরাতে গিয়েছি তো উমরা ওরা নতুন ম্যাকডোনাল্ডস খুলেছিল, তো সৌদি আরবেও এখন ম্যাকডোনাল্ডস আছে আর কি। আর অনেক ঘুরাঘুরি করছি আমরা, আর অনেক শপিংও করলাম। তো আসলে আমি আর শপিংগুলো শেয়ার করতেছি না, যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। চেষ্টা করবো আগামীতে কোনো ব্লগে বা এমনিতেই শেয়ার করবো আপনাদের সাথে আমার শপিংগুলো, কী কী শপিং করলাম। আর এখন যে মেইন ইনগ্রিডিয়েন্টগুলো বলি যে রেসিপির জন্য, এখানে প্লেন ফ্লাওয়ার, এরপরে আইসিং সুগার, এরপরে ব্রাউন সুগার, এরপরে
এরপরে এই যে আনসল্টেড বাটার ইউজ করবে আমার মেয়ে, এরপরে ডাবল ক্রিম, এরপরে ডিমও ব্যবহার করবে, সোয়েটার ডিম, এরপরে এখানে ব্লুবেরিজ ব্যবহার করবে। তো সব কিছু আর কি যে ইনগ্রিডিয়েন্টগুলো ওগুলো এমনিতে আপনারা দেখবেন। যেহেতু আমার মেয়ের রেসিপি ওইটা, আসলে আমি ও বানাচ্ছি আর একটু তাড়াহুড়া করে রেকর্ড করতেছি যেহেতু বাইরে যাবে, আর আমরাও বিকালবেলা আমার বড়ো মেয়ের ঘরে দাওয়াতে যাব। আমার বড়ো মেয়েরও চিকেন বানাবে, বানাচ্ছি আমাদের জন্য, ফোন করে বলছে আর কি। তো কেকটা, কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে প্লেন ফ্লাওয়ার 4 কাপ আর কি, এটা একটা মেজারিং কাপ, এটা এটা দিয়ে 4 কাপ প্লেন ফ্লাওয়ার একটা বোলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মেয়ে। সো মেক শিওর আপনারা এক্স্যাক্ট অ্যামাউন্ট দিবা, বেশ কম দিলে আর বানানোর সময় দেখা যায় একটু কম বেশ করলে কেকটা ভালো হবে না। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে, সে বলছে 2 টিস্পুন, তো এক্স্যাক্টলি 2 টিস্পুন দিল আর কি। আর কিছু সল্ট, তো সল্ট সে বলছে, আমার মেয়ে বলছে এখানে 1 টিস্পুন লবণ আর কি সল্ট দিবে এটার মধ্যে। আর এটা দেওয়ার পরে মিক্স করে সাইডে রেখে দিবে এই যে প্লেন ফ্লাওয়ারটা। আর যেহেতু এটা ব্লুবেরি মাফিন, তো এই জন্য ব্লুবেরি এখানে নিয়েছে 3 প্যাকেট। তো 3 প্যাকেট আসলে 3 কাপ, 3 কাপস আর কি, এই যে কাপসগুলো মেজারিং কাপ যেটার যেটা দিয়ে সে ফ্লাওয়ারগুলো মেজার করেছিল। তো 3 কাপ ব্লুবেরি সে ভালোভাবে ওয়াশ করে নিবে প্রথমে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো ওয়াশ করে আসলে ড্রাই করে নিতে হবে। তো আর যেহেতু আমরা বাঙালিরা ফ্রুটগুলো ওয়াশ করি, অনেক সময় দেখা যায় পোকামাকড় থাকে ওইগুলোর মধ্যে, তো ওয়াশ করে একটা কলেন্ডারের মধ্যে রিন্স করে পানিগুলো আর কি, পরে সে কতক্ষণ রেখে দিয়েছিল ড্রাই হওয়ার জন্য। আর এখানে এখন সামান্য প্লেন ফ্লাওয়ার দিয়ে এই যে ব্লুবেরিগুলো মিক্স করে এগুলোও সাইডে রেখে দিবে। আগেভাগে এগুলো মিক্স করতে হয় আর কি, সব কিছু আগেভাগে মিক্স করে নিতে হয় আর এক সাইডে রেখে দিবেন। আর এখন এখানে 6টা ডিম ব্যবহার করবে প্রথমে। আর এই ডিমগুলো ডিমগুলো ফেটে আর কি, সরি আমার অনেক সময় মিক্স হয়ে যায়, ডিমগুলো ফেটে একটা বোলোর মধ্যে নিয়ে নেবেন। আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে মিক্স করে নেবেন এভাবে। আর ভালোভাবে মিক্স হওয়ার পরে এই এই যে এগের মধ্যে, ডিমের মধ্যে আর কি, আপনারা 2 কাপ সুগার দিয়ে, সুগারগুলো আসলে একসাথে দিবেন, একটু একটু করে ডালবেন আর এভাবে মিক্স করতে থাকবেন আর কি, যে সুগারটা আগে দেখিয়েছিলাম আমি ওইটা আর কি। তো এখানে 2 কাপ সুগার ইউজ করতেছে। আপনারা যদি কিছু কম বেশ করতে চান, এটা আপনাদের ইচ্ছা, অনেকে সুগার কম খান আবার অনেকে বেশিও পছন্দ করেন। তো সে আমার মেয়ে আর কি 2 কাপ সুগার ইউজ করতেছে এই এগের মধ্যে। তো এই সুগারটা আস্তে আস্তে দিয়ে, যাতে করে সুগারটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এই এগ ডিমের মধ্যে আর কি, এটা খেয়াল রাখবেন। তো সুগারগুলো সে একসাথে দিচ্ছে না, একটু একটু করে দিচ্ছে আর এভাবে মিক্স করে নিচ্ছে আর কি। আর এখন 1 টিস্পুন আর কি সে ভ্যানিলা দিয়ে দিচ্ছে। তো ভ্যানিলাটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডিমের গন্ধটা আসে ইয়ে থেকে, খেইকে থেকে, তো এইটার জন্য এই ভ্যানিলা মাছ দিতে হয়। এরপরে 1 টিস্পুন সে লেমন জুস দিয়ে দিবে আর কি। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হয়। আর 2টা ডাবল ক্রিম ইউজ করলো সে এই কেকের জন্য। তো সব কিছু আসলে একসাথে দিচ্ছে না, সব কিছু 1 বাই 1 দিচ্ছে, যেহেতু যেভাবে সে বানায় আর কি ওভাবে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ডাবল ক্রিমটা এই যে লেমন জুস, এরপরে ভ্যানিলা দেওয়ার পরে মিক্স করার পরে এখন ডাবল ক্রিম দিয়ে সে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এই যে মিক্সারটা আর কি, এগের মিক্সিংটা আর কি। আর সবশেষে যে 250 মিলিগ্রাম যে বাটারটা, একটা বাটার ইউজ করতেছে 250 মিলিগ্রাম। তো ওইটা মাইক্রোওয়েভে মেল্ট করে নেওয়ার পরে এই যে মিক্সিংয়ের মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে এখন একটা সিপের সাহায্য আর কি, এই যে সিপ দিয়ে, ছাঁকনি দিয়ে আর কি, এই যে ফ্লাওয়ারগুলো আগে মিক্স করে রেখেছিল বেকিং পাউডার এরপরে লবণ দিয়ে, ওইটা আর কি এভাবে, যেহেতু অনেক সময় দেখা যায় ফ্লাওয়ারের মধ্যে অনেক গুঠা বা অনেক কিছু থাকে, তো এর জন্য এইটা এভাবে ছেঁকে নিতে হবে আর কি ছাঁকনি দিয়ে। তো ছেঁকে নেওয়ার পরে সে এখন মিক্স করবে সব কিছু।
কতক্ষণ হাতের দ্বারা এভাবে হাতে হাত দিয়ে সে মিক্স করেছে, এরপরে ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করলো আর কি। আর এতে মিক্স করা হয়ে গেলে পরে যে ব্লুবেরিজগুলো সে মিক্স করে রেখেছিল প্লেন ফ্লাওয়ারের সাথে আলাদা একটা বউলে আগে যে দেখেছিলাম, তো ওইগুলো এখন এই যে ডোর মধ্যে মিক্স করে নিল ভালোভাবে। তো এগুলো পরে দিতে হয় যখন বেকিংয়ের আগে আর কি। আর এখন যে বেকিং ট্রেটা ইউজ করতেছে ওইটার মধ্যে এই যে কাপকেকের কেসগুলো দিয়ে এভাবে সব কিছু রেডি করতেছে ডোগুলা। আর একটা টপিং বানাবে সে এইটার মধ্যে দেওয়ার জন্য, তো এই টপিংটা মাস্ট বানাতে হয়। তো টপিংয়ের জন্য কী কী লাগবে এখন আমি বলছি, এখানে লাগবে আনসল্টেড বাটার লাগবে, এরপরে ব্রাউন সুগার লাগবে, এরপরে প্লেন ফ্লাওয়ার লাগবে, এরপরে লাগবে সামান্য লবণ লাগবে, এরপরে কিছু সিনামন পাউডার যেটা ডালচিনি পাউডার আর কি ওইটা সামান্য লাগবে। তো এইটা দিয়ে এই টপিংটা বানানো হয়। তো প্রথমে সে এখানে 2 টেবিল স্পুন নিয়ে নিছে এই যে আনসল্টেড বাটার যেটা ওটা আর কি, আর এখানে 3 চামচ প্লেন ফ্লাওয়ার ইউজ করতেছে, আর সে 6 টেবিল স্পুন সে ব্রাউন সুগার ইউজ করবে। আর এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি ব্রাউন সুগারটা একটু কম ইউজ করতে চান তো কম চাইলেও দিতে পারবেন, অনেকে আবার মিষ্টি কম খান, আমি আবারও বলছি আগেও বলছিলাম। আর পিঞ্চ অফ সল্ট, যেমন সামান্য একটু লবণ দিলে ভালো হয় আর কি, আর সামান্য সিনামন পাউডার ওইটাও দিতে হবে আর কি। এটা একটু বেশি নেই, 1 টিস্পুন দিলে হয় সিনামন পাউডার যেটা ডালচিনি পাউডার আর কি। এরপরে এখানে 2 টিস্পুন ওটস দিয়েছে সে, আমরা যে ব্রেকফাস্ট করি যে সিরিয়াল ওটসও সিম্পল ওইটা আর কি একটু দিয়েছে, দিয়ে ভালোভাবে এগুলা এই যে বাটার সুগার এরপরে সল্ট এরপরে সিনামন পাউডার ওগুলা সব কিছু একসাথে মিক্স করে আর টপিংটা কেকের উপরে দিয়ে দিল, ঠিক কেকের ব্যাটারের উপরে আর কি দিয়ে এরপরে ওভেনে দিয়ে দিবে। তো আসলে ওভেনে আমরা 1.5 ঘন্টার মতো রেখেছি, গ্যাসের মার্কটা ছিল ফাঁসে আর কি ফাইভে। তো আপনারা যদি ইলেকট্রিক ওভেন ইউজ করেন তো আপনারা আন্দাজ মতো চেক করে নেবেন কতক্ষণ পর, মনে করেন 1/2 আওয়ার 40 মিনিট পরে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেবেন যে কেকটা রেডি হলো কি না। তো আমরা একদম 1.5 ঘন্টা পরে যে কেকটা রেডি হয়ে গেছে, আর এখন সে একটা ট্রের মধ্যে আর কি একটু ডেকোরেশন করে নিচ্ছে, যেহেতু সে অন্য নাশের ঘরে নিয়ে যাবে আর কি আইসিং সুগার এরপরে কিছু ব্লুবেরিজ দিয়ে। আর এই তো আজকের রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন। আর যেহেতু এটা আমার মেয়ের রেসিপি তো আমি রেকর্ড করেছি, যখনই আসলে নিজে যখন কোনো রেসিপি বানানো হয় তখন একটু সুন্দর করে রেকর্ড করা যায়, যেহেতু সে তাড়াহুড়া করে বানাচ্ছে আর সে নিয়ে যাবে মেহমানের ঘরে, এর জন্য আমিও একটু তাড়াহুড়া করে রেকর্ড করেছি। তো আপনারা ট্রাই করে দেখবেন এই ব্লুবেরি মাফিনটা বানিয়ে, অনেক ভালো মজার একটা রেসিপি। আর এখন আজকে বিকালে রাত্রে আর কি আমার বড় মেয়ের ঘরে দাওয়াত, আমাদের সবার বলতে আমার মেয়ে 3 নম্বর মেয়ে তো চলে গেলো সে অন্যনাশের ঘরে, আর আমরা আসলাম আমার বড় মেয়ের ঘরে। তো সে আমাকে ফোন করে বললো যে আমাদের জন্য রোস্ট চিকেন বানিয়েছে সবার জন্য, তো আমার ছোটো ছেলে আমার ছেলে এবং ছোটো মেয়েকে নিয়ে আমরা এসেছি বড় মেয়ের ঘরে খাওয়ার জন্য আর কি। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো আজকে শনিবার। তো আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটাও শেয়ার করে নিলাম, আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আসলে আমি এখানেই শেষ করে নিব আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ খায়, থ্যাংক ইউ ফর।